বন্ধুরা, দেশ বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত কয়েকটি পর্বে আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। বন্ধুরা, গত পর্বে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সের টিউশন ফি এবং ভর্তি তথ্য, আবেদন করার যোগ্যতা এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছাড়াই আবেদন করা যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, উপরে আই বটনে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে গিয়েও ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা আলোচনা করব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কোর্স নিয়ে। ফার্মেসি কোর্সের বিভিন্ন তথ্য, আবেদন করার যোগ্যতা, টিউশন ফি এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা না বললেই নয়, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে আলোচনা করা হয়নি, ভিডিওতে আমি এমন কোনো কিছু আলোচনা করিনি, সেই বিষয় নিয়ে কমেন্ট করলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হয় এবং অনেকেই তোমার কমেন্টের মাধ্যমে আরও অনেক তথ্য জেনে নিতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্মেসি বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভর্তি তথ্য এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিও থেকে তুমি কি কি জানতে পারবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ও ভর্তিতে ন্যূনতম যোগ্যতা, কম টিউশন ফি নিয়ে কোথায় তুমি ফার্মেসি কোর্সটি করতে পারবে, সে সকল বিশ্ববিদ্যালয়ের নাম এবং তাদের টিউশন ফিস, টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি পরিমাণ টিউশন ফি নিয়ে থাকে ফার্মেসি কোর্সে, সেটাও তুমি জানতে পারবে। পাশাপাশি জানতে পারবে ভর্তি পরীক্ষা ছাড়াই কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়া যায় বা ভর্তি হওয়া যায়। ফার্মেসি সাবজেক্টের জব প্রসপেক্ট, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ফার্মেসি সাবজেক্টের জব প্রসপেক্টটা কেমন, এই নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আসি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং ভর্তিতে ন্যূনতম যোগ্যতা। যারা এসএসসি এবং এইচএসসিতে পৃথক পৃথকভাবে 3.5 পেয়েছ, তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। কিন্তু মনে রাখবে, এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে 3.5 পেলেও তোমাকে কিন্তু সব মিলিয়ে 8.0 পেতে হবে। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তোমার এইচএসসি এবং এসএসসিতে আলাদা আলাদাভাবে 3.5 পেতে হবে এবং সব মিলিয়ে তোমাকে 7.0 হলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবারে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে 3.0 অ্যাকসেপ্ট করে, তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ আইইউবি, তুমি এসএসসি এবং এইচএসসিতে 3.0 কিন্তু সব মিলিয়ে তোমাকে 7.0 পেলেই আইইউবিতে তুমি পরীক্ষা দিতে পারবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অন্যদিকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে 3.0 নিচ্ছে এবং সব মিলিয়ে 6.50 নিচ্ছে। যে সকল বিশ্ববিদ্যালয়ে 2.50 অ্যাকসেপ্ট করে, তাদের মধ্যে DIU অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি রয়েছে। যারা এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে 2.50 চাচ্ছে এবং সব মিলিয়ে তারা কোনো কোনো ইউনিভার্সিটি 6.0 নিচ্ছে, কোনো কোনো ইউনিভার্সিটি 6.50 চাচ্ছে। এটা চেক করার জন্য অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চেক করে নিবে বা তাদের সাথে কথা বলে নিতে পারো। আমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি চেক করে নিতে পারবে। যে সকল বিশ্ববিদ্যালয়ে 2.0 নিয়েও তুমি অ্যাডমিশন টেস্ট দিতে পারবে বা অ্যাডমিশন হতে পারবে, সেই সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি রয়েছে, যেখানে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম তোমাকে 2.0 পেতেই হবে এবং সব মিলিয়ে তোমাকে 6.0 পেতে হবে। আরেকটি বিষয় যেগুলো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে লক্ষণীয়, ফার্মেসিতে পড়ার জন্য তোমাকে এইচএসসি লেভেলে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান থাকতে হবে এবং সেই বিষয়ে কমপক্ষে 2.0 থেকে 3.0 পেতে হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 2.0 চাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 3.0 চাচ্ছে এবং অবশ্যই তোমাকে ম্যাথ সাবজেক্টটি থাকতে হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু ম্যাথ সাবজেক্ট থাকলেই চলবে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ম্যাথ সাবজেক্টে 2.0 পেতে হবে, এরকম রিকোয়ারমেন্টসও রয়েছে। এবারে আসি কম টিউশন ফি নিয়ে থাকে এমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম এবং তাদের টিউশন ফি। এখানে আমি ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী সাজাইনি, যে ইউনিভার্সিটি সবচেয়ে কম টিউশন ফি নিচ্ছে সেই ইউনিভার্সিটিকে আমি প্রথম স্থান দিয়েছি। প্রথমেই আসছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে 4 বছরে সব মিলিয়ে তোমার খরচা হবে 550,000 টাকা। অন্যদিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে তোমার লাগবে 668,200 টাকার মতো।
সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে 7,40,100 টাকা খরচ হবে, স্টেট ইউনিভার্সিটিতে 7,47,600 টাকার মতো। অন্যদিকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, যেটাকে ইউএপি নামেও পরিচিত, সেখানে 8,40,000 টাকার মতো তোমার 4 বছরে ফার্মেসি পড়তে খরচা হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 8,42,250 টাকা হলেই এখানে তুমি 4 বছরের ফার্মেসি কোর্সটি সম্পন্ন করতে পারবে। এবারে আসি র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি নিয়ে। এর মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অন্যতম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তোমার প্রায় 9,81,120 টাকার মতো খরচা হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যেটাকে আইইউবি নামেও সবাই চিনে থাকো, সেখানে 11,00,000 টাকার মতো খরচা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রায় 13,09,000 টাকার মতো খরচা হয়। এবং সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেটাকে প্রফেশনাল ফার্মেসি কোর্স বলছে, সেখানে তোমার 13,29,500 টাকার কম বেশি খরচা হতে পারে। তারপরেও আমার এই অ্যামাউন্টগুলো, এটা ভেরিয়েবল, এটা নানাভাবেই পরিবর্তন হতে পারে। তাই ইউনিভার্সিটি চয়েস করার পরে অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের অফিসে অবশ্যই যোগাযোগ করে নিবে। এবারে আসি ভর্তি পরীক্ষা ছাড়াই কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। তুমি যদি একটা নির্দিষ্ট জিপিএ পাও, তাহলে তুমি ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তাদের মধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এ সকল ইউনিভার্সিটি এই ধরনের সুবিধা দিয়ে থাকে। আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকটি ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ের উপর স্কলারশিপ অফার করে। বিশেষ করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো তোমার জিপিএ উপর ভিত্তি করে মূল টিউশন ফির উপর 15% থেকে 100% টিউশন ফি ওয়েভারও দিয়ে থাকে। এছাড়া যারা ফিমেল স্টুডেন্ট, অর্থাৎ মেয়ে স্টুডেন্ট রয়েছে, তাদেরও ফিমেল কোঠায় কিছু সুযোগ সুবিধা রয়েছে। ডিপ্লোমা যারা পরীক্ষার্থী বা ডিপ্লোমা যারা সার্টিফিকেট হোল্ডার রয়েছে, তারাও এ সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা ভর্তি হয়ে যেতে পারবে। তোমাদের জন্য আলাদা একটি কোর্স কারিকুলাম রয়েছে, এই জন্যে ইউনিভার্সিটির সাথে অবশ্যই যোগাযোগ করে নিবে। ফার্মেসি সাবজেক্টের জব প্রসপেক্ট, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ফার্মেসি সাবজেক্ট পড়ে আমার জব সেক্টরগুলি কী কী হতে পারে। এর মধ্যে তুমি ফার্মাসিস্ট হিসাবে হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি শিল্পে কাজ করতে পারবে, কমিউনিটি ফার্মেসি, হসপিটাল ফার্মেসি, শিক্ষক, নিউক্লিয়ার ফার্মেসি, ভেটেরিনারি ফার্মেসি, ওষুধ উৎপাদন শিল্পে এবং বিদেশে নানান সেক্টরে তুমি কাজ করতে পারো। বাংলাদেশের অনেক স্টুডেন্ট বিদেশে গিয়ে এই সকল সাবজেক্টে পড়াশোনা করে পরবর্তীতে সেখানে খুব ভালো ক্যারিয়ার অর্জন করেছে। দেশি অনেক ফার্ম বা সরকারি চাকরি তো আছে। তো মোটামুটি ফার্মেসি সাবজেক্টটি খুব ডিমান্ডেবল একটি সাবজেক্ট বলা যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফার্মেসি বিভাগের বিভিন্ন টিউশন ফিস, ভর্তি তথ্য। আশা করি তোমাদের এই তথ্যগুলো তোমাদের অনেক হেল্প করবে এবং এই তথ্যগুলোর মাধ্যমে তোমরা একটি ইফেক্টিভ ডিসিশন নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।